মেসেজ করেছি বাট রাইট নাও জব করছি না এখনো। আমি বিথি, আমি এসেছি হচ্ছে জুরাইন থেকে, আর মেলা যেহেতু আজকে শেষ দিন সো ঘুরে দেখার জন্য বা কিছু যদি প্রয়োজনীয় বই ভালো লাগে তো ডেফিনেটলি কিনবো কিনবো যেহেতু এটা আমাদের অমর একুশে বই মেলা, গানের মেলা সেটা। স্টুডেন্টস, হ্যাঁ ফার্স্ট টাইমস আমার আসলে মানে আমরা আসলে কোথায় যাব, সো এইটা একটা বাংলা মেলা সবাই ভালো লাগে, আমিও এসেছিলাম তখন বই কিনেছিলাম দুইটা, বাট এবার আজকে যেহেতু লাস্ট ডে আবার এসেছি, এই যে বললাম যে একটা বন্ডিং সবাই সাথে দেখা হয়, প্রাণের মেলা বই দেখতেও ভালো লাগে, এই তো রাইটারদের বই থাকে সবাই এসে পড়বে, আর বই মেলাটা কেন মানে মানুষকে বইয়ের প্রতি আরো হচ্ছে আকৃষ্ট করার জন্য যে আসো বই, বই তো বন্ধুর মতো তাই না, তো এটাই মনে হয় আমার কাছে। আমার যেটা পার্সোনাল অভিজ্ঞতা আমি সেটা বলতে পারি, আগে যেমন বইয়ের প্রতি মানুষের অনেক বেশি ফ্যাসিনেশন ছিল, দিন দিন সেটা হচ্ছে কমে যাচ্ছে, বিকজ এখন হচ্ছে এই যে মানে আমরা যে আগে যে রাইটারের বইগুলো পড়তাম বা এখন হচ্ছে মানে অযথা মানুষের বইটা বেশি আসছে, সেজন্য বইয়ের প্রতি মানুষকে খুব একটা টানছে না। হ্যাঁ আমার কাছে মনে হয়, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, সো এটাই আমার কাছে মনে হয়, যেহেতু আমিও এই প্রজন্মেরই বলবো আমিও আগে পড়তাম বই কিন্তু এখন আমাকে খুব একটা টানছে না, আর কারণ হচ্ছে যাদের বই পড়ে পড়ে আমরা আসলে অভ্যস্ত ছিলাম তাদের বই আমরা পাচ্ছি না, আর এখন হচ্ছে অযথা মানুষের যাদেরকে আমরা গুনায় ধরি না তাদের বই, তার মানে যে আরো অনেক ভালো রাইটারের বই নাই তা কিন্তু নয়, ডেফিনেটলি আছে, বাট ওইটাই হচ্ছে এখন যেহেতু অনলাইন বেসিস সবাই হচ্ছে ফেসবুক বিভিন্ন ইনস্টাগ্রাম দেখে আসে যে কি হচ্ছে না হচ্ছে, সেটার জন্যই হচ্ছে আমার কাছে মনে হয় যে এই জন্য হচ্ছে বইয়ের কাছাকাছি মানুষ যেতে যাচ্ছে না। তখনকার বই মেলার মধ্যে অবশ্যই পার্থক্য আছে, বেসিক কিছু পার্থক্য আছে বললাম না, তখন কিন্তু এত অনলাইনে কে বই লিখছে না লিখছে এত জনপ্রিয়তা ছিল না, কিন্তু তখন হচ্ছে বইয়ের প্রতি অন্যরকম একটা ভালোবাসা ছিল, বাট হ্যাঁ এক্স্যাক্টলি আমি সেটাই বলছি, যেমন হুমায়ুন আহমেদ সবার প্রিয়, হ্যাঁ তো আমরা কিন্তু বেসিক্যালি ওনার বই পড়ার জন্য চলে আসতাম, বাট সেইটা কিন্তু এখন পাচ্ছি না, তারপরে নতুন রাইটার আসতেছে আমরা যেহেতু পড়ি নাই জানি না, তবে বইয়ের প্রতি ফ্যাসিনেশন থাকা উচিত প্রত্যেকটা মানুষেরই, কারণ বই আমাদের মনে হয় যে দশটা বন্ধুর চেয়েও বেশি কিছু, তাই আর কি একটা মানুষকে চেঞ্জ হতে হবে সে যে যাবার মতো চেঞ্জ হয় এই আর কি, আমার কিছু বলার নেই, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ থ্যাংক ইউ।